হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন সাসলিক তৈরি করে দেখাবো, একদম আমার নিজস্ব রেসিপিতে। এটা কোনো হোটেলের রেসিপি বা কোনো রেস্টুরেন্টের রেসিপি না, আর একদমই ঘরোয়াভাবে যে সমস্ত উপকরণ পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। খুবই সুস্বাদু এবং দারুণ স্বাদের একটা চিকেন সাসলিক, আর আমার বাসার সবাই বলে এটা নাকি রেস্টুরেন্টের চাইতেও অনেক টেস্টি। তো তাদের কথা সত্যি কি না সেটা আপনারা ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি চিকেন সাসলিক, তাহলে চলুন দেরি না করে রেসিপিতে চলে আসি। তো এর জন্য যা যা লাগবে এক নজরে দেখে নিই। জিরার গুঁড়া, সয়া সস, চাট মশলা, সরিষার তেল, টমেটো সস, গরম মশলার গুঁড়া আর পাপরিকা পাউডার, আর নিয়েছি টমেটো চিকেন কিউব করে কাটা আর পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এখন আমি পরিমাপগুলো বলে দেব। এখানে নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন জিরা গুঁড়া আর 1 টিস্পুনেরও একটু কম চাট মশলা। সব মশলাগুলো একটি পাত্রে নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, আর নিয়ে নিচ্ছি 3 টিস্পুন টক দই, প্লেন ইয়োগার্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আর 2 টিস্পুনের মতো পাপরিকা পাউডার। আর এই পাপরিকা পাউডারটা যে কোনো গ্রোসারি দোকানে, বড় দোকানে অ্যাভেলেবেল থাকে, এখান থেকে নিতে পারবেন আপনারা। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আপনারা এখানে মরিচের গুঁড়াটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যদি বাচ্চারা খায় তাহলে লাল মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিলাম মুরগির মাংস কিউব করে কাটা, চিকেনগুলা, টমেটো আর পেঁয়াজ। আমি এখানে কোনো ক্যাপসিকাম ব্যবহার করিনি, কারণ আমাদের সবার বাসায় ক্যাপসিকাম সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো যে জিনিসগুলো বাসায় অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই আজকে আমি আপনাদের খুবই মজার একটা সাসলিক তৈরি করে দেখাচ্ছি। এখন ব্যবহার করছি সরিষার তেল, আর এই তেলটি কোল্ড প্রেস পদ্ধতিতে বানানো, গ্রিন ব্লেসিং নামে একটা কোম্পানি এটা তৈরি করছে, খুবই ভালো। আগের ভিডিওতে আমি বলেছি সরিষার তেলটার স্বাদ এবং গুণগত মান খুবই ভালো। মাখানো হয়ে গেছে এবং এখন র্যাপিং করে, এটাকে র্যাপ করে 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। আর এদিকে আমি কয়েকটা কাঠি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল বের হয়ে এসেছে। এখন একটু ভালো করে আরেকবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন একটা কাঠির ভিতরে যেভাবে আর কি সাসলিকগুলো গেঁথে নেওয়া হয় ঠিক সেইভাবে গেঁথে নিচ্ছি। ফার্স্টে টমেটো দিয়ে দিচ্ছি, এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব পেঁয়াজ। আবার চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে পর্যায়ক্রমে গেঁথে নিতে হবে। গেঁথে সবগুলো সাসলিক সুন্দর করে তৈরি করে নিতে হবে, খুবই সহজ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর একদমই ঝামেলা নেই, খুবই ইজিভাবে দারুণ সুস্বাদু সাসলিক তৈরি করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গেঁথে নিয়েছি, ঠিক এইভাবে সবগুলো কাবাব গেঁথে নিতে হবে। এখন এই সাসলিকটা ফ্রাই করার জন্য আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন এর ভিতরে সাসলিক স্টিকগুলো আমি সাজিয়ে দিচ্ছি।
এখন উপর থেকে যে বেঁচে যাওয়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লোতে। এখন শাসলিকগুলা 6-7 মিনিট পরে আমি একবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর আমার ব্রাশটা দেখে অবশ্যই আপনারা অবাক হয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, এটা আমাদের আসলে কলা গাছের একটা ডাট আমি ব্যবহার করেছি। আমি একটু বাইরে আছি, সো এখানে অ্যাভেলেবেল ছিল না ব্রাশটা, তাই আমি একটা ব্রাশ বানানোর জন্য কলা ডাটটা ব্যবহার করেছি। আশা করছি আপনারাও যখন হাতের কাছে কোনো ব্রাশ পাবেন না, কলার ডাট দিয়ে একটা ব্রাশ বানিয়ে নিতে পারবেন। এখন আবার উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে চুলাটা মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিটের মতো আমার শাসলিকগুলো ভাজতে সময় লেগেছে। তো হয়ে গেছে আমার সুস্বাদু চিকেন শাসলিক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।